উত্তর দেন কিছু। রাত 12টার পরে আমার জলসা মূলত হয় 10টা থেকে, আমাকে বলা হয়। আমি পয়সার চুক্তি, টাকা পয়সার চুক্তি করি না, ভাইয়েরা জানে। আমি টাইমের চুক্তি করি যে আমাকে 10টার মধ্যে তুলে দিতে হয়। তার কারণ আমার মূলত যে আলোচনা সায়েন্স ভার্সাস কোরআন, কি বললাম, সায়েন্স ভার্সাস কোরআন, বিজ্ঞান বনাম কোরআন। আর স্কুলে বিজ্ঞান পড়ানো হয় ওই পিরিয়ডগুলোতে যখন একেবারে স্ট্রংলি স্টিম থাকে আর ফুললি অ্যাক্টিভ থাকে, ফুললি অ্যাক্টিভিটির সঙ্গে টিচার অ্যান্ড স্টুডেন্টস, ছাত্র এবং স্টুডেন্ট উভয় একেবারে পরিপূর্ণ কমপ্লিট ক্লিয়ারলি কনসেপ্ট সকলের ক্লিয়ার থাকবে, সেই সময় আপনার কি হবে, বিজ্ঞান পড়ানো হবে। নয়তো শনিবার, তার পরের দিন হচ্ছে সানডে, তাই না? আর শনিবারের লাস্ট পিরিয়ডে ওটা কিন্তু কোনো ভাইটাল গ্রামারের চ্যাপ্টার অথবা সায়েন্সের কোনো ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার এসব নিয়ে আলোচনা হয় না, হয় ভাই? শনিবারের শেষ পিরিয়ডে, তার কারণ সব ছাত্রের মনে হচ্ছে কখন আপনার বাড়ির দিকে যাব, ব্যাগ গুছিয়ে রেডি করে আছে, চাবিটা সাইকেলের চাবিটা হাতে ধরে রেডি করে আছে, ছুটি হওয়া মাত্রই গেটের দিকে আসবে, কার পার্কিং প্লাজাতে এসে গাড়িটা বার করবে, সাইকেলটা খুলবে, চম্পট দেবে গেটের বাইরে, বেরিয়ে চলে যাবে। আর কার জুতো লুকিয়ে দেবে, কার ব্যাগ থেকে একটা মানে বই বা আপনার পেন্সিল কাটার কেটার এসব করে নেবে, এই দুষ্টামিগুলো করবে। তার কারণ তার পরের দিন সানডে, ইট ইজ হলিডে, এটা ছুটির দিন, একদিন স্কুলে আসা হবে না। এই আমোদ, এই প্রমোদ, এই উল্লাস, এই হুল্লোড়, এটা একটা এনজয় ফিল করবে। তো সেজন্যে শেষ পিরিয়ডে স্কুল কর্তৃপক্ষ শনিবারের দিনে গল্প মঞ্জুরি কিংবা একটা কোনো গল্পের বই রাখে, তাই না? স্যার আসেন, মজা করে গল্প পড়ে চলে যান। তো 12টা মানে জলসারও শেষ, নাকি বলেন? শ্রোতার চোখ ঘুম ঘুম ভাব, এজন্যে এই ঘুমন্ত শ্রোতাকে একদিকে জাগ্রত করা, আবার তাকে কোনো ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার এবং আইটেম নিয়ে আলোচনা করা, ইট ইজ টাফ ম্যাটার, কঠিন ব্যাপার না? এমনি তো জলসায় বক্তব্য করা ডাজ নট ইজিলি ম্যাটার, বাট ইট ম্যাটার ইজ এ ভেরি টাফ ম্যাটার। বিকজ মানে জলসায় বক্তব্য কঠিন, তার কারণ হচ্ছে এটাই যে জলসাতে আপনার এমএ পাশও থাকে আবার ওয়ান পাশও থাকে, তাই না? জলসাতে যার আত্মাহিয়াতু মুখস্ত নাই সে ভাইও থাকেন, আবার যিনি মশলা সম্পর্কে পিএইচডি করেছেন মুফতি সাহেব তিনিও থাকেন। এই বিটুইন দি ডিফারেন্স ভেরি গ্যাপ, একটা বড় গ্যাপ নয় যে এমন বক্তব্য রাখতে হবে যেন এম এ পাশও খুশি হয় আবার ওয়ান পাশও যেন সন্তুষ্ট হয়। এমন বক্তব্য রাখতে হবে যেন আত্মাহিয়াতু যার মুখস্থ আছে তিনিও বেচারা নারাজ না হন, আর যিনি মশলা সম্পর্কে পিএইচডি করেছেন, বিয়ে করেছে আপনার মুফতি হয়েছেন, উনিও যেন নারাজ হয়ে অখুশি হয়ে যেন চলে না যান। তাহলে ম্যাটারটা ন্যাচারাল জেনারেলি কঠিন আছে না সহজ আছে? কঠিন আছে, আবার রাত 12টার পরে, কঠিন না? আর বিজ্ঞান ম্যাটারটা কঠিন না সহজ? কঠিন। এই মাধ্যমিক যারা দিচ্ছে, এই মাধ্যমিকের ক্যান্ডিডেট যদি আপনার বিলো 50 মানে 50% নাম্বারের নিচে পায়, আর তারা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কিংবা শান্তিনিকেতন কিংবা আজাদ কলেজে যদি সায়েন্স নিয়ে পড়বার জন্যে অ্যাপ্লাই করে, তাহলে ওদের দরখাস্তটা অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে, মানে মঞ্জুর হবে না আপনার বাতিল হবে, কি বলছেন? বাতিল হবে। তার কারণ এ সমস্ত নামি দামি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স নিয়ে পড়াশুনো করতে গেলে আপনার 80% অথবা 75% 75-এর ওপরে নাম্বার হতে হবে, নাকি জি? তো সায়েন্স নিয়ে আলোচনা মূলত একটু কঠিন হয়, এই জন্য 10টার মধ্যে মধ্যে আলোচনাটা ভালো হয়, 10টার মধ্যে শ্রোতা থাকে অ্যাক্টিভ, তারপরে শ্রোতার মন মানসিকতা থাকে যে জলসায় যখন এসেছি কমসে কম 12টা পর্যন্ত না থেকে গেলে বাড়িতে স্ত্রীও ভালো বলবে না যে এত তাড়াতাড়ি চলে গেলে, চলে এলে, তাহলে জলসায় তোমার মন নেই, তাহলে তুমি দিনদারি নও, তাহলে তুমি মুসলমান আছো কি না সন্দেহ আছে। এই জন্যে স্ত্রীর কাছে প্রেস্টিজ বাঁচানোর জন্যে কমসে কম 12টা পর্যন্ত থাকবে। এনি হাউ কাম টু দ্য পয়েন্ট, আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি, সো অ্যাটেনশন প্লিজ। সম্মানীয় সুজিত, আপনার একটু সময় দিয়ে মন দিয়ে মগজ খাটিয়ে মাথা ঠান্ডা করে শুনবেন তো ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ।
আচ্ছা কার কার শুনতে মন চাইছেন হাত তুলে দেখান তো এই হলো না হলো না হলো না মাশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আচ্ছা আমি বক্তব্যের মাঝখানে মাঝখানে এরকম দুর্ঘটনা ঘটাবো বুঝলেন এরকম অ্যাক্সিডেন্ট ঘটাবো কেন আমার শ্রোতা কতটা অ্যাক্টিভ হ্যাঁ আর ইউ অ্যাক্টিভ অ্যান্ড নন অ্যাক্টিভ আপনি অ্যাক্টিভ আছেন নাকি না নেই মানে সক্রিয় আমার কথা বুঝতে পারছেন তো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে বলবেন ঠান্ডা কিছু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো বলবেন বক্তব্য না বুঝতে পারলে বলবেন অসুবিধা নেই মানে আমি যে জেলায় বাস করি এখন তো বর্তমান সেটেল ডাউন সিটি ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতায় আমাদের যে আমাদের যেটা নিজের গ্রামের বাড়ি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ বাংলাদেশের বর্ডারের দিকে একদল লোক বলে হেদা হেদা কিজুত গই দিয়ে আম্বাই দিয়ে অম্বাই দিয়ে হাদুই গিয়ে এটা বাংলা ভাষা বুঝলেন তো আপনি যদি বাংলায় বিএ করেন এম এ করেন অনার্স করেন আপনাকে যদি বলি ভাই এই হাইদা হাইদা কিজুত গই দিয়ে আম্বাই দিয়ে অম্বাই দিয়ে হাদুই গেউরে এটার বাংলা কি বলেন তো কি বলতে চাইছে পারবেন ইট ইজ পসিবল আর নট পসিবল সম্ভব না সম্ভব অসম্ভব তাই না আবার ওই উত্তর চব্বিশ পরগনার আর একদিকের লোক তার মানে এই দিকে হুগলি জেলা গঙ্গা পার হলে আর ওদিকটা উত্তর চব্বিশ পরগনা নৈহাটি নীলগঞ্জ ওরা বলবে লম্বা লম্বা হোতা হোতা পিসে তার সুতা বাঁধা টিকিস টিকিস জলে তারে কায় মোমবাতি একটা লেবা এটাও বাংলা আমাদের একই জেলার আবার আর একদিকে ওই দিকে আপনার নদিয়া জেলা আর এদিকে হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা তো ওই বনগাঁর দিকে গুমা হাবড়ার দিকে ওরা বলবে গোড়াইয়া গোড়াইয়া পিসে পিসে রস তারে কয় জিলাপি এক কেজি দরকার এটাও বাংলা তাহলে একটা জেলার এইরকম বাংলা মায়ের দামালো সন্তান বর্ধমানের গৌরব চুরুলিয়ার সৌরভ বাংলার আপনার দেশপ্রেমী কবি জেলখানায় বন্দি ছিলেন ইংরেজের বিরুদ্ধে কবিতা লিখছিলেন আর কারেন্টের চাবুক পিছনে পড়ছিল আর বলছিল কারালয়ে লৌহ কপাট কররে লোপাট ভাঙরে তালা আগুন জ্বালা ওরে তরুণ ঈশান বাজারে তোর প্রাণ বিশান এমনিভাবে সাহিত্যের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমনিভাবে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ এমনিভাবে বিশ্ববিনন্দিত কবি সম্রাট রবি ঠাকুর এমনিভাবে আপনার সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের ভাষায় প্রত্যেক আপনার চল্লিশ কিলোমিটার পর পর কিংবা কেউ কেউ বলেছেন সাতচল্লিশ মাইল পর পর ভাষার স্টাইল ভাষার উসলুপ ভাষার তরিকা ভাষার ধরন প্রনান্সিয়েশন উচ্চারণ ভঙ্গিমা বদলায় পাল্টায় চেঞ্জ হয় একটার ভাষার সঙ্গে আর একটা ভাষার সাযুজ্যতা সম্পৃক্ততা সাদৃশ্যতা কম্পেয়ার কম থাকে তাই আমি উত্তর চব্বিশ পরগনা কলকাতা পাসিং করে আপনার হুগলি জেলার আংশিক নিয়ে আপনার বর্ধমান জেলার পুরো দুটো বর্ধমানকে চিরে আপনার এসেছি মেয়ে আপনার বীরভূমের ভিতরে এখানে এসে দুবরাজপুরে এই রাতের গভীর রাতের অন্ধকার আধারে যদিও আলোর ফোয়ারা আছে মঞ্চের ভিতরে তবুও কতটা আমার কথা প্রবেশ করছে আপনাদের কর্ণকুহরে আর হৃদয়ঙ্গম করতে পাচ্ছেন কতটা অন্তরের প্রলুব্ধ করে সেটা আমি নট শিওর এজন্যে আপনারা আমাকে সাড়া দেবেন যে বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না যদি বুঝতে না পারেন তাহলে আপনার বিষয়বস্তু পাল্টে দিয়ে খুব সাদামাটাভাবে সরল সহজভাবে একেবারে অজ পাড়াগার পল্লী গায়ের পল্লীভাবে দুই একটা কথা বলে ইনশাল্লাহ টাইম পাসিং করে দেবো মেক আপ করে দেবো তো কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না তাহলে আমাদের রব কে আল্লাহ কত বড় তাহলে আমাদের এই ভারতবর্ষ আমাদের এই পৃথিবী অনেক বড় বুঝতে পারলেন এই পৃথিবী থেকে সূর্য বড় না ছোট কি আইডিয়া বলেন হয় না ছক্কানা ভক্কা কিছু একটা হবে বলেন না বড় কত বড় এই স্টেজটা কত লোক ধরবে পঞ্চাশ জন ধরবে মোটামুটি ঠাসিয়ে ঠাসিয়ে বসলে চেয়ার ফিয়ার বাদ দিলে তাই না কিন্তু যদি একশো জন আসে ধরবে মানে আটবে না বেশি হয়ে যাবে তো এই সূর্য থেকে পৃথিবী থেকে আমাদের এই পৃথিবী থেকে সূর্য এত বড়
যে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13। 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সূর্যের বাড়িতে বসবার দেওয়ার জায়গা আছে, বসতে দেওয়ার জায়গা হয়ে যাবে। তাহলে সূর্য কত বড় ভাবছেন? বড় না ছোট? বড়। এই সূর্য যখন দুবরাজপুরের উপর দিয়ে পাসিং হয়, পূর্ব দিক দিয়ে ওঠে আর পশ্চিম দিগন্তে যখন অস্তমিত হয়, সেজদা করে আল্লাহর কাছে আর বলে ও গো মোর রব, আগামী কাল দুবরাজপুরে পূর্ব দিক দিয়ে আসব না পশ্চিম দিক দিয়ে ওঠার জন্য অপেক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দেন যে আগামী কাল তুমি দুবরাজপুরে পূর্ব দিক দিয়ে আসবে। তাহলে সূর্য সেজদা করতে করতে যায় আল্লাহর আরশের সামনে, প্রতিনিয়ত সূর্য সেজদা করতে করতে যাচ্ছে। এই সূর্য আজকের আপনার ফেব্রুয়ারি কত তারিখ হয়ে গেল? 26 কোথায়? 27, 12, 27 হয়ে গেছে না? হ্যাঁ, তো 27 তারিখ। আচ্ছা, 26 যখন আপনারা বললেন, আপনারা শ্রোতা, আপনারা স্থানীয়, আপনাদের পাওয়ার বেশি, আমি বিদেশি নবাগত রবাহুত অনাগত অতিথি, যদিও অনারেবল রেসপেক্টেবল গেস্ট, আপনাদের কাছে সম্মানীয় অতিথি, তবু তো বিদেশি, তবু কি বিদেশি, আপনারা স্বদেশি। তো এনি হাও, আপনারা যখন 26 তারিখ বললেন তো আপনাদের কথাটাই নেওয়া যাক। 26 তারিখ বেলা 10টার সময়, বেলা 10টার সময় সূর্য পূর্ব দিগন্তে যেখানে অবস্থান করছিল, ঠিক আছে, 1 সেঞ্চুরি ইয়ার্স এগো 100 বছর, 1 শতাব্দী আগে সূর্য বেলা 10টার সময় 26শে ফেব্রুয়ারি ঠিক ওইখানেই অবস্থান করছিল, ওই গোলার্ধে। নেক্সট, 1 সেঞ্চুরি ইয়ার্স আফটার 1 সেঞ্চুরি ইয়ার্স, 1 শতাব্দী অর্থাৎ 100 বছর পরে 26শে ফেব্রুয়ারি বেলা 10টার সময় সূর্য ঠিক ওইখানেই অবস্থান করবে, ওই গোলার্ধে। একটু টাইমিংয়ের কোনো পরিবর্তন হবে না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য যার হুকুমের করে তাবেদারি, তিনি হলেন আমার আপনার রব। বলুন সুবহানাল্লাহ। এখানেই ক্ষান্ত। এই সূর্য হলো একটা নক্ষত্র। এই সূর্য কি? একটা নক্ষত্র। এই সূর্য যে আমরা আমাদের স্বামী স্ত্রী আর 2-3-4 বাচ্চা আর বুড়ো আব্বা বৃদ্ধা মা, এটাকে নিয়ে আমাদের পরিবার, তাই না? কয়েকটা পরিবার নিয়ে একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে গঠিত হয় একটা মহল্লা, কয়েকটা মহল্লা নিয়ে গঠিত হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হয় একটা আপনার পঞ্চায়েত, কয়েকটা পঞ্চায়েত নিয়ে গঠিত হয় একটা থানা, কয়েকটা থানা নিয়ে গঠিত হয় একটা মহকুমা, কয়েকটা মহকুমা নিয়ে গঠিত হয় একটা ডিস্ট্রিক্ট বা জেলা। তো সূর্য যে পরিবারে বাস করে সেই পরিবারের সূর্য হচ্ছে একটা ফ্যামিলি। তো ওই রকম অনেকগুলো সদস্য বাস করে, ওই সদস্যদের মিলে সূর্য যে পরিবারে বাস করে ওই পরিবারটার নাম হচ্ছে গ্যালাক্সি। কি বললাম? গ্যালাক্সি। তাহলে সূর্য যে গ্যালাক্সিতে বাস করে ওই গ্যালাক্সির একটা সদস্য হচ্ছে সূর্য। ওই কতগুলো গ্যালাক্সি মিলে তৈরি হয় একটা মিল্কওয়ে, কতগুলো মিল্কওয়ে নিয়ে তৈরি একটা ছায়াপথ, বুঝতে পারছেন? তাহলে সেই বৃহত্তর বড় ছায়াপথের সূর্য হচ্ছে একটা ফকির মিসকিন, একটা গরিব টাইপের মেম্বার, গরিব টাইপের সদস্য, বুঝতে পারছেন? এখন ওই পরিবারে আমাদের বাড়িতে দেখেন এই মাদ্রাসা মালাশাল্লাহ খুব বড় মাদ্রাসা, তবুও মাদ্রাসার স্টোর রুম আছে, আছে না স্টোর রুম? কোনো জিনিস বাড়তি হলে ওই স্টোর রুমে রাখা হয়, কোনো জিনিস আপনার চলতে চলতে নষ্ট হয়ে গেলে স্টোর রুমে গোডাউন করে দেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিম পারা নম্বর 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নম্বর এই পৃষ্ঠা নম্বর 4 ডান দিকের পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 4 বাড়ি গিয়ে কোরআন খুলবেন একবার, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারান মুনীরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে টাওয়ার নির্মাণ করেছেন, বুর্জ টাওয়ার, আর ওই টাওয়ারের মধ্যে নিজ নিজ কক্ষপথে ওয়া জাআলা ফীহা সিরাজ সূর্য করেছেন, ওয়া কামারাম মুনীরা আর প্রজ্জ্বলিত চন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তাহলে সূর্য এবং চন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কক্ষপথের একটা আপনার নক্ষত্র।
শুধু উপস্থিতি আমার এই নক্ষত্রগুলো কখনো চলতে চলতে যদি আপনার কেউ ডিস্টার্ব হয়ে যায় খারাপ হয়ে যায় তো সেইগুলোকে স্টোরে গোডাউন করে রাখবার জন্য একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হচ্ছে মিল্ক ওয়ে ওই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক হোল জায়গাটার নাম কি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল বুঝবেন কি বুঝবেন না জানি না তবে একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে আমাদের এই পশ্চিম বাংলায় যেখানে যত আনলিগাল জিনিস ধরা পড়ে মানে কেউ ভ্যানে করে গাঁজা নিয়ে যাচ্ছিল পুলিশ ধরে ফেললো তাহলে পুলিশ থানায় গাঁজাটা নিয়ে চলে যায় পুলিশ তার খেতে পারবে না গাঁজাটা আর খাবেও না মনে ইচ্ছা হলেও খেতে পারবে না সরকারি কর্মী যেহেতু আচ্ছা কেউ আপনার এই দেওয়ালি পুজোর পটেকা বানাবে বলে বারুদ নিয়ে আসছিল কিংবা আপনার কোথা থেকে আপনার ওই পটেকা বোমা ইত্যাদি এক্সপোর্ট ইম্পোর্ট করছিল পুলিশের কাছে ধরা পড়লো তো ওই মালগুলো পুলিশ তার বাড়ি নিয়ে ওর ছেলেকে দিতে পারবে না যে বাবু তুই মানে এই বাজিগুলো পটা এই জন্য ওগুলো থানায় জমা হয় আর সারা পশ্চিমবাংলার সমস্ত জায়গা থেকে বড় বড় ট্রাকে করে হলদিয়ার একটা জায়গা আছে ওইখানে বড় বিরাট বৃহত্তর এরিয়া আছে ওইখানে এসে জমা হয় আর ওইগুলো জমা করে খুব দামি কড়া মেডিসিন ওখানে ছড়িয়ে দেয় দিয়ে তিরফল চাপা দিয়ে দেয় দিলে কয়েক মাসের মধ্যে ওগুলো একেবারে পাউডার হয়ে যায় পাউডার হয়ে একেবারে মাটির সঙ্গে মিশে যায় বুঝতে পারলেন তো এইরকম আসমানে সৌরজগতে অ্যাস্ট্রোলজিতে একটা গর্ত আছে ওই গর্তটার নাম হচ্ছে ব্ল্যাক হোল অন্ধকার কূপ এখন ওই অন্ধকার কূপটা কত বড় তা বলছে সূর্য যদি কখনো বা সূর্যের মতো এরকম বড় কিংবা ছোট কোনো নক্ষত্র রাস্তা ভুল করে কিংবা কোনো কারণবশত যদি ওই দিকে চলে যায় ওর মধ্যে একবার ঢুকে পড়ে তো আমাদের ছোট ছোট ছেলেরা লবণ চুষ কিংবা চকলেট ক্যাডবেরি চুষতে চুষতে যেমন ফিনিশ আর ভ্যানিশ শেষ করে দেয় খতম করে দেয় এমনিভাবে ওই ব্ল্যাক হোলের মধ্যে গেলে সূর্য ভিনিশ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাহলে ব্ল্যাক হোলটা কত বড় বুঝতে পারছেন আর এই ব্ল্যাক হোলের আবিষ্কার রিসেন্টলি হয়েছে খুব বেশি দিন হয়নি খুব বেশি বেশি হলে অর্ধ শতাব্দী 50 বছর আগে বৈজ্ঞানিক বন্ধুরা জানিয়েছেন আর কোরআন নাজিল হয়েছে কত বছর আগে 1400 বছর আগে ওই কোরআনের একটা সুরা আছে সুরার নাম ওয়াকেয়া কেউ যদি রাত্রে ঘুমাবার আগে সুরা ওয়াকেয়া পড়ে তাহলে তার থাকে না কোনো দারিদ্র তার কষাঘাত আর ধার বাকি ঋণের কোনো বকেয়া যদি পড়ে প্রত্যেক দিন ওয়াকেয়া রুজির কোনো অভাব হবে না কথা বুঝছেন না রুজির অভাব দূর করার প্রেসক্রিপশন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কি সেটা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে আর সূরা ওয়াকেয়া প্রত্যেক দিন রাতে এশার আগে এশার পরে পড়তে হবে তাহলে কি থাকবে না রুজির প্রবলেম থাকবে না আর আমরা বলছি ওসব কিছু বুঝবো না জুমার নামাজ পড়বো না তাহলে আপনার ডিউটি না যেতে পারলে স্যালারি পাবো না এই জন্য জুমা পর্যন্ত অনেক মুসলমান পড়ে না হায় অভাগা যাই হোক ওদিকে আমি নালিশ করছি না আগে কথাটা শেষ করে নিই সম্মানীয় শুধু উপস্থিতি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম 27 নম্বর পারা সূরার নাম সূরা ওয়াকেয়া পৃষ্ঠা নম্বর 3 সবাইকে বলছি বাড়ি গিয়ে একবার কোরআনটা খুলে দেখে নিন বাম দিকের পৃষ্ঠা একেবারে নিচের লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম নাজমুন মানে স্টার আর নুজুম তার বহুবচন প্লুরাল আর মাওয়াকি এটা হচ্ছে বহুবচন মাওয়াকি মানে প্লেস স্থান সমূহ তো আল্লাহ বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম নক্ষত্র যেখানে গিয়ে আত্মগোপন করে নক্ষত্ররা যেখানে গিয়ে বিলুপ্ত হয়ে যায় নক্ষত্ররা যেখানে গিয়ে আত্মগোপন করে নেয় আমি আল্লাহ ওই ব্ল্যাক হোলের শপথ করে বললাম
কুরআন কাদের কাছে এসেছিল আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামদের কাছে সাহাবায়ে কেরাম টেকনোলজি জানতেন না বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেননি সেই সময় কোনো স্পেস সেন্টার হয়নি সৌরজগতের রিসার্চ গবেষণা সেন্টার তৈরি হয়নি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মাঝখানে বৈজ্ঞানিকের একটা দারুণ সূত্র তুলে ধরলেন কিন্তু আরবের মরু মক্কার আরা সাহাবায়ে কেরাম উটের রাখাল ছিলেন উট চড়াতেন সাদামাটা মানুষ ছিলেন ঈমান ভরা অন্তর ছিল মনটা স্বচ্ছ স্নিগ্ধ পবিত্র ছিল নিখুঁত নিপাট নিরঞ্জন নিষ্কলুষ মানুষ ছিল নবীর প্রেমে আত্মহারা ভক্ত পারা পাগল প্রেমিক আশিক দেওয়ানা ছিল কিন্তু এই টেকনোলজি জানতো না বুঝতো না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে করলেন টেকনোলজির ঘোষণা আর বর্ণনা বলার পরে আল্লাহ নিজেই বলছেন ও আমার বান্দারা টেকনোলজির আবিষ্কার হবে আজ থেকে 1350 বছর পরে গিয়ে বৈজ্ঞানিকরা জানতে পারবে আজকে তো কেউ জানতে পারলো না আল্লাহ তাই বলছেন যে আমি কত বড় কসম করলাম ও ইন্নাহু লাকসামুল লাউ তাআলামুন আযীম আমি আল্লাহ এত বড় কসম করলাম এই কসমটা তোমরা যদি জানতে পারতে তাহলে বুঝতে বেলাখরের আবিষ্কার আমি আল্লাহ বানিয়েছি কত বৃহত্তর একটা কথা আমি আল্লাহ বলে দিলাম এই বেলাখরের আবিষ্কার বোন বৈজ্ঞানিক বন্ধুরা যাতে বলতে না পারে যে আমাদের আবিষ্কার এজন্য আল্লাহ অ্যাটাচ করে দিলেন আর বললেন তারপরের পৃষ্ঠায় ইন্নাহু লাকুরআনুন কারীম এটা হচ্ছে কোরআনে কারীমের বর্ণনা আর কোরআনে কারীম কোথায় ছিল ফি কিতাবিম মাকনুন সংরক্ষিত কিতাবের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা ঝলক দুনিয়াবাসীকে দিয়ে দিলেন ও সম্মানীয় ভাই আমার বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহারুন ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন ওযু ছাড়া কোরআনে কারীমকে কেউ ছুঁতে পারবে না তাহলে আমরা এখন ভাবি একবার যে আমাদের রব যিনি ব্ল্যাক হোলকে আবিষ্কার করেছেন তিনি হলেন আমার আপনার রব তিনি হলেন আমার আপনার খালিক ও মালিক আল্লাহ একবার জোরে সোরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ সম্মানীয় ভাই আল্লাহকে চিনবার জানবার জন্য বিদেশে কোনো ইউনিভার্সিটি যেতে হবে না আপনার বাড়িতে কালো কুচকুচে একটা মহিষ কিংবা কালো গাই কিংবা ছাগল মাদা আছে ও খায় সবুজ লক লোকে ঘাস আর ওর ভিতরটা হচ্ছে লাল টকটকে রক্ত আর আছে আপনার গোবর আর মূত্র এর মাঝখানে পাওয়া যায় দুগ্ধ অত্যন্ত শুভ্র সাদা দুধ তাই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মিনাল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি কালো কুচকুচে গাভীর দিকে তাকিয়ে দেখো না ও খায় সবুজ লকলকে ঘাস মিন বাইনি ফারসিউ ওয়া দামিন ফারসুন মানে হচ্ছে গোবর দামুন মানে হচ্ছে ব্লাড খুন রক্ত মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান পিওর মিল্ক লাবানান খালিসান নির্ভেজাল দুধ অবিমিশ্রিত দুগ্ধ যিনি বার করে নিয়ে আসেন তিনি অন্য কেউ নন তিনি হলেন আমার আপনার সকলের আল্লাহ আর একবার বলুন আলহামদুলিল্লাহ সম্মানীয় ভাই আমার আমাদের এখান থেকে দমদম নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটা প্লেন যদি আপনার দিল্লি এয়ারপোর্টে পৌঁছাতে হয় তাহলে কত স্যাটেলাইট 2.5 ঘন্টার সফর কত কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ এত কিছুর পরে তারপরে সে আপনার চলে যায় ঊর্ধ্ব আকাশে উঠতে আর তবে পৌঁছায় রাজধানী নগরে দিল্লিতে কিন্তু আপনি একটু ভাবুন নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে একটা পাখি ওখান থেকে উড়ে উড়ে আসবে কলকাতা আপনার চিড়িয়াখানায় আলিপুরেতে ওখান থেকে আসতে শুরু করেছে কোনো স্যাটেলাইট নেই কোনো আপনার কন্ট্রোলিং রুমের সঙ্গে যোগাযোগ নেই উড়ান দিয়েছে ওখান থেকে আস্তে আস্তে চলে আসছে কলকাতার পথে রাজধানী শহরে সম্মানীয় বন্ধু ওই পাখিগুলো বলছে আওয়ালাম ইয়ারাও ইলা তাইর তোমরা কি আমাদের দিকে তাকিয়ে দেখো না ফাওকাহুম তোমাদের উপরে সাফাতিন ওয়া ইয়াকবিজ
কখনো আমরা ডানা প্রসারিত করে রাখি ওয়াকবিজ কখনো সংকীর্ণ সংকুচিত করে রাখি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান আমাদেরকে ঊর্ধ্ব গগনে ঝুলন্ত অবস্থায় যিনি আমাদেরকে রেখে দেন তিনি অন্য কেউ নন তিনি হলেন আমার আপনার সকলের আল্লাহ আরেকবার বলুন সুবহানাল্লাহ সম্মানীয় শুধু উপস্থিত আমার তাহলে আল্লাহ আমরা বুঝতে পাচ্ছি না পাচ্ছি না তাহলে সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা করতে হবে না হবে না কতক্ষণ হবে সব সময় তাই না সব সময় কৃতজ্ঞতা স্বীকার করবার জন্য তো প্রমিস করেছি কি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কটা অক্ষর গুনেছেন বাড়ি গিয়ে একবার গুনে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর 12 12 কত হয় 24 তাই না তাহলে রাত দিন মিলে কত ঘন্টা এখন তো শীত বিদায় নিচ্ছে গরম পড়ছে দিনটা একটু বড় হচ্ছে রাত ছোট হচ্ছে তাহলে এখনো কি 24 ঘন্টা নাকি ও তাহলে বীরভূম কলকাতা সময়সীমা একই চলছে নাকি অসুবিধা নাই সম্মানীয় ভাই আমার তাহলে রাত দিন মিলে 24 ঘন্টা 24 আওয়ার্স এভরি টাইম 7 ডে সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর বান্দাকে স্বীকার করতে হবে আই সারেন্ডার ল অফ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইট ইজ কল মুসলিম এটাকে বলা হয় মুসলমান ইসলাম আই এস এল এ এম ইসলাম আই থেকে আই এস থেকে সারেন্ডার এল থেকে ল এম এ থেকে আল্লাহ এম থেকে মুহাম্মদ আই সারেন্ডার ল অফ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি 24 আওয়ার 24টা ঘন্টা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিস্টেমের সামনে মাথা নত করার জন্য অঙ্গীকার করলাম আত্মসমর্পণের জন্য প্রমিস করলাম ওয়াদা করলাম অঙ্গীকার করলাম এটাকে বলা হয় মুসলমান বুঝতে পারছেন নেক্সট আরেকটা তাফসীর হচ্ছে আই শ্যাল লাভ ওয়াল ম্যানকাইড আমি ভালোবাসবো সকল মানবতাকে আই থেকে আই এস থেকে শ্যাল এল থেকে লাভ এ থেকে ওয়াল এম থেকে ম্যানকাইড আই শ্যাল লাভ ওয়াল ম্যানকাইড আমি ভালোবাসবো সকল মানবতাকে এটার নাম হচ্ছে মুসলমান পারবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায়ের পরে পরে এই বিশ্ব সংসারে খুঁজলাম তন্ন তন্ন করে শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরাবো যারে পরিশেষে পেলাম যারে তিনি হলো নবীদের নবী প্রেমের ছবি হেদায়েতের রবি প্রিয় নবী মরু মক্কার আবে জমজম অধিপতি মক্কার জ্যোতি মদিনার বাতি যিনি প্যালেস্টাইনে করেছিলেন সমস্ত আম্বিয়াদের ইমামতি সেই আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর সাম্য মৈত্রীর গায়ক মানবতার নায়ক ধর্মের যাজক শান্তির বাহক বিজ্ঞানের পিতা দর্শনের জন্মদাতা শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা গণাগারের ত্রেতা নিখিল বিশ্বের নেতা সিরাজুল গোরাবা তাজুল ওদাবা মাম্বায়ে জুদ সাখা পাইকারে সিদ্ক সফা আফতাবে নবুয়াত মাহতাবে রিসালাত সাইয়েদুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাকিয়ে কাউসার হাদিয়ে মাহশার সাইয়েদুল বাশার আল্লাহকে নূরে নজর লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার ইদং জনায়ব স্রোত নরা সংশিষ্ট বিশ্বতে ষষ্ঠী সহস্র নব নব তিন চুকৌর মানুষ মহে সুদন্ত হে হো তর্মেন্দ্র হো তর্মেন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যৈষ্ঠং স্রষ্টং প্রো নং পূর্ণং অল্লার সল্ল কং বর্ষ অল্লং অল্লং আদল্লং বুকমে কং আল্লাহ বুকে নির্গত কম নমস্তে সেই নম নম লা ইলাহা হাতি পাপ মিল্লা ইলা পরম পাদং জন্ম বৈকুণ্ঠ ইনিতিত জবিনাম মোহাম্মদাং জবিনাম মোহাম্মদাং জবিনাম মোহাম্মদাং সেই বিশ্ব সেরা নবী দ্য মোমেন্টস অফ সাইকোলজিক্যাল ফর দ্য রাইস অফ আ রিলিজিয়াস অ্যান্ড ন্যাশনাল লিডার সারা পৃথিবীর স্বনামধন্য লিডার পয়গম্বরে আরবি নবীদের নবী প্রেমের ছবি হেদায়তের রবি প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রওজায় মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শাহিত পয়গম্বরের উপরে লক্ষ কোটি শান্তির ধারা অনবরত বিরাম বর্ষিত হোক দুবরাজপুর থেকে সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার আপনাদের সকলকে
জানিয়ে রাখি অন্তরে স্নিগ্ধ প্রণয় প্রীতি সাধুবাদ মোবারকবাদ আশীর্বাদ শ্রদ্ধাঞ্জলি ও সালাম মঞ্চস্থ বিদগ্ধ সুধীজন সকলের প্রতি রইল অকৃত্রিম নির্ভেজাল শ্রদ্ধা সাধুবাদ আর পর্দার অলক্ষ্যে অন্তরালে আবদালে বসে থাকা ধার্মিকা মমতাময়ী মা ও বোন সকলের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা হিন্দু দাদা ভাই ভগ্নী কেউ যদি থেকে থাকেন তাদের প্রতি রইল ভোজরাজুবাচ নমস্তে গিরিজাত্মরুস্থল নিবাসিনী ত্রিপুরা সুরনাশায় বহু মায়া পবিত্রনে নমস্তে সেই নমঃ নমঃ নমস্তে সেই নমঃ নমঃ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মজমাকে কবুল করুন সকলে প্রাণ ভরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি কবুল করেন মূল্য আছে না নাই আর যদি কবুল না করেন কোনো দাম নাই কোনো দাম আছে আল্লাহ যদি রিজেক্ট করে দেন আল্লাহ যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে এর কোনো মূল্য নাই এই জন্য আজকের এই রাত জাগাকে আজকের এই জলসা শ্রবণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা শ্রোতা সবাইকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন তাহলে সকলের নিয়ত ঠিক করে নিতে হবে আগে আমরা নিয়ত কমপ্লিট ক্লিয়ার কনসেপ্ট করে নিই তাহলে জলসার আয়োজক নিষ্ঠাবান আয়োজক বৃন্দ ওনাদের যদি নিয়ত থেকে বক্তা জানিয়ে আসবো এবারে জলসা ফাটিয়ে দেবো ওই গ্রামের থেকে ভালো জলসা করব। তাহলে উদ্দেশ্য কি লোক দেখানো আর বক্তার যদি ইয়ে থাকে বীরভূম জেলায় প্রথম যাচ্ছি এমন জলসা করব না অ্যাট ফার্স্ট সফর ইন দিস বীরভূম বীরভূমে সর্বপ্রথম ঢুকছি এমন জলসা করব না প্রত্যেক বছরের দাওয়াত একেবারে ওকে ফাইনাল তাহলে বক্তাও গেল তাই না আর শ্রোতা যদি নিয়ে থাকে তার বসে একার বহু বক্তার বক্তব্য শুনেছি কলকাতা থেকে আসছে একবার শুনে দেখবো কি ঝাড়ে একবার দেখবো কথা বলছে না তাহলে শ্রোতারও গেল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারি হচ্ছে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিমিস সামাই সহিহুল বুখারী ধরাপৃষ্ঠে গগনতলে অবনি পরে কোরআনের পরে বিশুদ্ধতম কোনো গ্রন্থ থাকলে ওই গ্রন্থটা হচ্ছে আমিরুল মুমিনিনা ফিল হাদিস মুহাদ্দিসিনদের ইমাম ইমামুল মুহাদ্দিসিন হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আল বারদিসবাত আল জুফি আল ইয়ামানি তার কিতাব হচ্ছে আস সহিহুল বুখারী তো সহিহুল বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছ লক্ষাধিক হাদিস মুখস্থ ছিল তার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলী অ্যাডভান্স যে হাদিস নিয়ে এসেছেন সেটা হচ্ছে নিয়ত শুধরে নেওয়ার ইন্নামাল আমালু বিন্নিয়াত সব কিছু নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত যদি গোলমাল থাকে তাহলে সব কিছু গেল নিয়ত যদি ভালো থাকে তাহলে যেটা আমল নয় সেটাও আমল হয়ে গেল এই জন্য আমরা সকলেই নিয়ত ঠিক করে নিই ঠিক আছে ইনশাল্লাহ যখন আদম আলী সালাম এসেছিলেন তো সিরহিন্দ আমাদের ভারতবর্ষের বুকে এ ভারত তো বড় ছিল ভাগ হতে 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 আবার যা কর্মকাণ্ড করতে লেগেছে আবার না ভাগে আবার আলুচ্ছব হয়ে যায় তো এই ভারতের সঙ্গে মিশেছিল আপনার পাশে মায়ানমার বর্মা এই ভারতের সঙ্গে মিলেছিল বাংলাদেশ এর সঙ্গে মিলেছিল ব্রহ্ম আপনার পাকিস্তান এর সঙ্গে মিলেছিল আফগানিস্তান এর সঙ্গে মিলেছিল নেপাল ভুটান এর সঙ্গে মিলেছিল সিংহল এই সব বৃহত্তর ভারত এই বৃহত্তর অখণ্ড ভারতবর্ষের একটা প্রান্তে হযরতে আদম আলাইহিস সালাম এসেছিলেন আচ্ছা আলালের ঘরের দুলাল জান্নাতের বসবাসকারী হযরতে আদম স্বামী স্ত্রী ফ্যামিলি কোয়ার্টারে ছিলেন কার পার্কিং প্লাজা কি সুন্দর মজা সব কিছু ফেলে চলে এলেন একা একা দুনিয়ার অবনীর পরে গগনতলে মনটা খারাপ হচ্ছিল না ভালো লাগছিল খারাপ হচ্ছিল তাই না কত কান্নাকাটি করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনের হরিণী তাদের মনে জাগিয়ে দিলেন যাও তোমরা আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে এসো তোমাদের দেখতে খুব দারুণ চঞ্চল আঁখি পটল চেরা চোখ তোমাদের এই চঞ্চলে ভাবে আমার নবী খুশি হবে তোমরা যাও নবীর মনটা একটু খুশি করে এসো বরি হরিণী একদল এসেছে আসার পরে নবীর আশেপাশে ঘুরছে আল্লাহর নবী খুশি হয়ে ওদের পেটটায় হাত বুলিয়ে দিয়েছেন আর ওদের পেটে মৃগ নাভি হরিণের পেটে যে আপনার সুগন্ধি হয় মৃগ মানে হরিণ তাই না নিরিপেন বাবু আপনার কি আছে না কঠিন কথা সোজা করে বলেন ঘিকে বলেন ঘৃত ঘাসকে বলেন তৃণ ঘিকে বলেন আপনার ঘৃত তাহলে হরিণকে বলেন মৃগ তো মৃগ তাই না মৃগ নাভি মানে হরিণের পেটে ওই যে সুগন্ধি
ওই সুগন্ধি কেউ কেউ বলেছেন একটা কিতাবের নাম আপনার নুজহাতুল মাজালিস মানে মজলিসকে গরম রাখার আপনার কিতাব তো ওই কিতাব এসেছে হযরত আদম আলাইহিস সালাম হরিণীর পেটে হাত বুলিয়ে দিয়েছেন যার কারণে ওদের পেটগুলো সুগন্ধিতে ভরে গেছে ওরা যখন রিটার্ন ব্যাক জঙ্গলে ফিরে গিয়েছে অন্যান্য হরিণীরা জিজ্ঞাসা করছে কি গো বন্ধু কোত্থেকে এলে গো তা বলছে আমরা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম ওই যে একটা মনে মনে আল্লাহ জাগিয়ে দিলেন না যে নবীকে খুশি করে এসো তাই আল্লাহর হুকুমকে পালন করতে আর নবীকে খুশি করতে গিয়েছিলাম নবী হাত বুলিয়ে দিয়েছেন তাই এই অবস্থা হয়েছে এখন সবাই ওদের গায়ে গায়ে ছোঁয়া লাগাচ্ছে সবাই ওদেরকে ভালোবাসছে সবাই মুখে মুখে মুখ লাগিয়ে সালাম করছে আপনার ওদের গলায় গলা লাগিয়ে আপনার করমর্দন করছে কোলাকুলি করছে এই দেখে কিছু হরিণীর একটা মনে স্বাদ জাগলো যে আমরাও নবীর কাছে যাব দেখা করে আসব আর আমাদেরও এরকম মৃগনাবি হবে আমাদের সবাই বড় বলবে আমাদের সবাই দামি বলবে আমাদের সবাই কোলাকুলি করবে সবাই আমাদের কাছে মুখে মুখ ঘষবে আমাদের মান সম্মান ইজ্জত সব বেড়ে যাবে তাই তারা গিয়েছে গিয়ে নবীর কাছে ঘোরাঘুরি করছে গায়ে গাও ঠেকিয়ে দিচ্ছে তবু নবী কিছু বলে না বিষণ্ণ মনে বসে আছেন হাতও বুলিয়ে দিল না বিষণ্ণ মনে ওরা ফিরে চলে এসেছে যে কী ব্যাপার তা বলছে আমাদের তো ভুলালেন না এদের নিয়ত ভালো ছিল নিয়ত কী ছিল নিয়ত ছিল যে আমাদের ওই রকম মৃগনাবি পেতে হবে লোকে ভালো বলবে এই জন্য লোকে ভালো বলবে লৌকিকতায় কিছু করলে কাজ হবে না এই জন্য জলসার প্রথম মুখলিস মোস্টলিস সিনসিয়ার অর্গানাইজার যারা এই জলসাকে আপনার কি করেছেন আয়োজন করেছেন নিষ্ঠাবান আয়োজক বৃন্দ তাদের নিয়ত ঠিক হতে হবে মাশাআল্লাহ আমার ভাইয়ের নিয়ত তো ভালো তবেই তো কলকাতা থেকে এখান থেকে এত দূর সফর করে আমার কলকাতায় গিয়ে দাওয়াত করে এসেছে ওনাদের রেসপেক্ট দিই মোস্টলি অনারেবল রেসপেক্টেবল গেস্ট ছিলেন সেদিন ওনারা আমার এনি হাও তো যাই হোক নিশ্চয়ই আপনার নিয়ত সহি আছে বিশুদ্ধ আছে আর শ্রোতারা আপনারা যারা এসেছেন রাত বারোটার পরে জেগে আছেন নিশ্চয়ই আপনার আল্লাহর কাছে ডাজ নট আপনারা সাধারণ অডিয়েন্স নয় নট কমন অ্যান্ড জেনারেল অডিয়েন্স বাট ইউ আর আপনারা হলেন মোস্টলি ইম্পর্টান্ট ভেরি ইম্পর্টান্ট পারসন আপনারা অত্যন্ত ভিআইপি ব্যক্তি আপনাদের পায়ের ধুলো আপনাদের পায়ের ধুলো আপনাদের চরণ ধুলো আপনাদের পায়ের ধুলো এই জলসা কমিটি বা আমাদের সকলের কাছে ফুলের পরা পুষ্প রেণু সুরমা কাজলের থেকেও দামি কথা একটু বেশি বলে ফেললাম নাকি কেউ কেউ ভাবছে হুজুর শ্রোতাকে পাম দেওয়ার জন্য পম্প দেওয়ার জন্য বিরাট কিছু বেশি বলে ফেলেছে না যদি আমাদের সিএম দিদিমণি মমতা ব্যানার্জি মহাশয় যদি আপনাদের দুবরাজপুরে আসেন তাহলে এই রাস্তার যেখানে ফাটাফুটো আছে ওটা আর থাকবে না আর ওখান থেকে এটা হাফ কিলোমিটার রাস্তা রেড কার্পেট বিছিয়ে যাবে তাই না লাল গালিচা বিছানো হবে দিয়ে ওনাকে রেড কার্পেট রিসেপশন লাল গালিচা শুভেচ্ছা জানানো হবে আর সরু করে লাল গালিচার উপরে যেখান থেকে উনি হাঁটবেন তিন ফুট চওড়া করে সবুজ গালিচা তার উপর দিয়ে বিছিয়ে দেওয়া হবে তাই না ওনাকে গ্রিন কার্পেট রিসেপশন ওনাকে সবুজ আপনার ভালোবাসা জানানো হবে শুধু তাই নয় সবুজের উপরে গোলাপের পাপড়ি আর গাঁদার পাপড়ি ছাড়িয়ে ছড়িয়ে দেওয়া হবে হবে কি হবে না তাহলে উনি পুষ্পের উপরে পা দিয়ে পুষ্প পদক পুষ্পের উপরে পা দিয়ে দিয়ে উনি আসবেন তাহলে সিএম এর পায়ের নিচে হবে রেড কার্পেট তার উপরে গ্রিন কার্পেট তার উপরে আপনার ফুলের পাপড়ি তার উপরে উনি পা দিয়ে দিয়ে আসবেন সম্মানীয় সুধী আল্লাহর শপথ করে বলছি ওলামায়ে কেরাম সাক্ষ্য আছে ছয়জন সাহাবি বিখ্যাত সাহাবি নবীর সমস্ত ইলিমকে যারা একত্রিত করেছিলেন নবীর সমস্ত ইলিমকে যারা একত্রিত করেছিলেন তারা হচ্ছেন বিখ্যাত ছয়জন সাহাবি একজন হচ্ছেন মা জামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুম আন নবুয়া সমস্ত নবুয়াতের উলুমকে জমা করে নিয়েছিলেন ছয়জন বিখ্যাত সাহাবি হযরতে ওমর হযরতে আলী হযরতে আবু দারদা হযরতে আব্দুল ইবনে মাসউদ হযরতে যায়েদ বিন সাবিত কাতিবে ওহি আর হযরতে আপনার উবাই বিন কাব বিখ্যাত কারী সাহাবি এই ছয়জনের মধ্যে হযরতে আবু দারদা ছিলেন দামেস্কের মসজিদের ইমাম দামের একটা ছোট্ট ঘটনা বলে দিই যদি আপনারা বুঝতে চান শুনবেন মাথা ঠান্ডা করে
আজকে ভাবুন এই 6 জন সাহাবীর মধ্যে সবথেকে অনারেবল রেসপেক্ট সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট গ্রেটেস্ট টিচার সবথেকে বড় ছিলেন দুই জন সাহাবী তাদের একজনের নাম হচ্ছে হযরতে আলী আর একজনের নাম হচ্ছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী সম্পর্কে নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা আমি হলাম জ্ঞানের নগর আর সেই নগরের দুয়ার হচ্ছে হযরতে আলী মানে এত পণ্ডিত লোক ছিলেন এত কি লোক ছিলেন পণ্ডিত লোক ছিলেন আরবি একটা গ্রামারে উদাহরণ আছে মাওলানা সাহেবরা জানেন যে লাউলা আলীউন লাহালাকা ওমর যে কত শব্দ কোনো বাক্যের আগে যদি লাও আসে তাহলে তার কমপ্লিট হওয়ার আগে আগে লাম আসতেই হবে তো লাউলা আলীউন লাহালাকা ওমর একজন মহিলা এসে হযরত ওমরকে বলেন হুজুর হুজুর একটা নালিশ ছিল যে কি নালিশ তো বলছে ওই আমার স্বামীর ব্যাপারে বলে কি বলো তো বলছে আমার স্বামী না দিনভর রোজা রাখে আর রাতভর নফল নামাজ পড়ে গ্রাউন্ড ফর্মিয়া আনা আক্তুলি কি বিসাইফি আমি তোমাকে কতল করে ফেলব এত মোস্টলি সিনসিয়ার এত সৎ এত ভালো স্বামীর বিরুদ্ধে তুমি নালিশ করছো হ্যাঁ রোজা রাখে সারা দিন নফল আর নামাজ পড়ে সারা রাত নফল আর সেই স্বামীর বিরুদ্ধে তুমি নালিশ করছো খবিস মহিলা তোমাকে কেটে দুখণ্ড করে দেব বুঝে প্লিজ কাইন্ডলি শুনো নামের অভিযোগ আমার স্বামী দিনভর রোজা রাখে আর রাতভর তাহাজ্জুদের নামাজ নফল নামাজ পড়ে তো বলছে মহিলা তো শুনবার পাত্রী নয় দাঁড়াও তলোয়ার নিয়ে আসছি বলে ঘরের ভিতরে তলোয়ার আনতে গিয়েছে হযরতে আলী দুয়ারটা আটকে দিয়ে বলছেন ভাই ওমর কিফ ইন্তজারনি লাহজাতান কালিলা ওয়েট ফর মি অনলি ফর ওয়ান মিনিট ভাই এক মিনিট দাঁড়ান রে কি বলো বলছি এ বলতে চাইছে এর স্বামী দিনভর রোজা রাখে তার রোজা কার নাম অভুক্ত অনাহারে আর স্ত্রী আপনার সঙ্গম থেকে বিরত থাকার নাম আল্লাহকে খুশি করার জন্য তাহলে এই দিনভর স্ত্রীর সঙ্গে মোলাকাত করার অবকাশ হচ্ছে না দেহ বিনিময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক অব্যাহত অক্ষুণ্ণ অটুট অনড় অবিচল থাকছে না আর রাতভর যদি নামাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে রাতেও ওই কর্মকাণ্ড সাধিত হচ্ছে না তার মানে এ দিনের পর দিন সৈর্য ধৈর্যের বাঁধ এর অতিক্রম করে গেছে সৈর্য সীমা পার করে ফেলেছে নিজের সেক্সুয়াল পাওয়ারকে আনকন্ট্রোলিং হয়ে যাচ্ছে সেক্সুয়াল পাওয়ারকে কন্ট্রোল করতে পারছে না এজন্য যৌন তাড়না যৌন ক্ষুধা যৌন পিপাসা নিবারণ করতে না পারার কারণে এনি টাইম কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাই ওই মহিলা আপনার কাছে আপনি আমিরুল মুমিনিন আপনি মুসলমানদের লিডার আপনি মুসলমানদের নেতা তাই নালিশ করতে চোর স্বামীর ব্যাপারে কমপ্লেন দিতে এসেছে আর আপনি নোটিশটা কবুল না করে আপনি কেসটা ফাইল না করে আপনি ওকেই মারতে যাচ্ছেন হযরত ওমর থমকে গেলেন তারপর থেকে আরবি প্রবাদ বাক্য শুরু হয়ে গেল লাউলা আলীউন লাহালাকা ওমর ভাই আলী তুমি যদি আজকে না থাকতে তাহলে আমি আজকে বরবাদ হয়ে যেতাম আজকে এই মহিলাটাকে মার্ডার করে ফেলতাম আর কিয়ামতের ময়দানে আমি ওমর মার্ডার কেসের আসামি হয়ে আমি আল্লাহর আদালতে আমাকে উঠতে হতো লাউলা আলীউন লাহালাকা ওমর হযরত আলী কত পণ্ডিত মানুষ ভাবছেন আর একদিন একটা হাসির কথা বলবো আমরা বন্ধু বান্ধবের মাঝে ফাজলামো করি সাহাবায়ে কেরাম বন্ধু বান্ধবের মাঝখানে একটু মস্করা করতেন ঠাট্টা করতেন হযরত আবু বকর ছিলেন একটু লম্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু লম্বা আর মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু শর্ট ফিগার সাইজে ছোট বুঝলেন তাহলে দুই দিকে একদিকে আবু বকর একদিকে ওমর দুজনে লম্বা আর মাঝখানে হযরত আলী একটু শর্ট ফিগার একটু খাটো আচ্ছা এটা বুঝলেন এবার একটা আরবি বোঝেন আরবি অক্ষর লাম জাবার লা নুন আলিফ জাবার না লানা বুঝলেন তো লানা মানে হামসাব লানা মানে হামসাব তো দেখেন এই লাম এখান যেটা শুরু হচ্ছে স্টার্টিং আর নুন আলিফ জাবার না এই আনুনের আলিফটা দুটো কিন্তু সমান বুঝলেন আর মাঝখানে নুনের যে নোকটা ওটা একটু ডাউন মনে হয় বুঝতে পারেননি প্লিজ কাইন্ডলি আরেকবার
তো লাম জবর লা নুন আলিফ জবর না লানা বুঝলেন তো লামের উপরের মাথাটা যতটা ঠিক ওই সমান্তরালে সরল রেখা দিয়ে টানলে এদিকে নুন আলিফ জবর না নুনের আলিফটাও ওই রকম আর মাঝখানে যে নুনের নুকতা ওই নুকতাটা একটু ডাউন তো হযরত আবু বকর সিদ্দিক ওমরকে বলছেন দেখো ওমর আমাদের মাঝখানে আমার আর তোমার মাঝখানে এ আলী লানা কে নুন জায়সা হে মানে লানার এই নুনটার মত মানে ডাউন তো হযরত আলী দেখো আমরা রেগে যেতাম যে আমাকে বেটে বলেছে আমাকে এই বলেছে উনি বললেন দেখো আগর মে না হতে তো তুম দোনো লা হো জাতে নুন যদি না থাকে মাঝখানতে নুন আউট করে দিলে কি হবে লাম আলিফ জবর লা লা মানে নো তা বলছে আমি যদি মাঝখানে না থাকতাম তাহলে তোমরা দুজন লা হয়ে যেতে সাহাবায়ে কেরামদের মাঝখানে কেমন কি সুন্দর হাসি অথচ শিক্ষিত তারা তো শিক্ষা শিক্ষা ভর্তি বুঝলেন না হযরতে জামাই শ্বশুরের কেমন চলছে দেখেন আল্লাহ রসুল একবার খেজুর খেয়ে আঁটিগুলো সব আলির দস্তরখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে খাবার পরে আল্লাহ রসুল বলছেন কি গো আলী তুমি এতগুলো খেজুর খেয়ে ফেললে তো হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছি আঁটি সমেত খেয়ে নিয়েছেন আপনার দিকে একটা আঁটি নাই তো কেমন প্রিয়ার মহব্বত কেমন ভালোবাসা এনি হাও তো আল্লাহ রসুলের সমস্ত ইলিম জমা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আর হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক মানুষ আগে ইন্তেকাল করেছেন হযরতে আব্দুল ইবনে মাসউদ জওয়ান ছিলেন তখনও বেঁচে আছেন তো তারপরে সমস্ত ইলিম আব্দুল ইবনে মাসউদের বুকে মাসউদের সিনাতে আব্দুল ইবনে মাসউদের সমস্ত ইলিম ওনার ছাত্র হযরতে আলকামা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হযরতে আলকামার সমস্ত ইলিম হযরতে ইব্রাহিমে নাখির কাছে ইব্রাহিমে নাখির সমস্ত ইলিম হযরতে হাম্মাদ ইবনে সুলাইমানের কাছে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সমস্ত ইলিম হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমামে আবু হানিফার সমস্ত ইলিম ইমামে আবু ইউসুফের কাছে ইমামে আবু ইউসুফের সমস্ত ইলিম ইমাম মুহাম্মাদের কাছে ইমাম মুহাম্মাদের সমস্ত ইলিম হযরতে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আর আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত ইলিমের বৃহত্তর অংশ হযরতে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে এজন্য যারা বলেন আবু আহনিফা হাদিস বুঝতেন না তাদেরকে বলবো ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ দাদা ওস্তাদ হলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তোমরা যদি বলো ইমামে আবু হানিফা হাদিস বোঝেন না তাহলে আমরা বলবো যে তোমরা বুখারী শরীফের মান দাও না সম্মানীয় ভাই একজন একটা ছোট্ট আপনাদের বীরভূমের ঘটনা বলছি বীরভূম জেলায় জলসা যাচ্ছে সিউড়ি থেকে নেমে ভিতরে একজন প্রখ্যাত বক্তা যে বক্তাকে যিনি বাইকে করে নিয়ে যাচ্ছেন সেই ইয়াং ছেলে কলেজ স্টুডেন্ট উনি বলছেন স্যার আপনি ২০ রাকাত তারাবি পড়েন না ৮ রাকাত পড়েন বুঝতে পারছেন তা সেই বক্তা বলছে বাবু তুমি কত রাকাত পড়ো তা বলছে বাবু উনি বলছেন স্যার আমি আগে ২০ রাকাত পড়তাম এখন ৮ রাকাত পড়ি বলছে কেন তা বলছে আসলে ২০ রাকাতটা হযরতে ওমরের ব্যাপার তো তাই জন্য অথচ বুখারী শরীফ ছাড়া ওনারা দলিলের বাইরে কিছু দেন না আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে হাদিসটা বর্ণনা করছেন আন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটা বর্ণনা করছেন তাই না হযরত ওমর বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলাল মিম্বার আমি আল্লাহ রাসূলকে এই মিম্বারের উপরে হাদিস বলতে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত তাহলে ২০ রাকাত তারাবি যদি হযরত ওমরের ব্যাপার হয় তাহলে বুখারীর প্রথম হাদিসটা তো হযরত ওমরের ব্যাপার তাহলে হযরত ওমরের ব্যাপার বলে বুখারীকে তোমরা সাইড করো না কেন বুঝতে পারছেন উপসঙ্গে কথা যাচ্ছি না বিতর্ক বাড়বে সম্মানীয় শুধু উপস্থিত আমার আসেন তো আমি বলতে চাইছিলাম শুধু উপস্থিতি আমার যে
حضرت عبدال ابن مسعود عرق جن بکھا تو صحابی حضرت ابو دردہ ابو دردہ رضی اللہ تعالیٰ عنہ دمشقر مسجد امام صاحب چلن دمشقر مسجد امام صاحب ابو دردہ اوئی کھانے ایک جن بیکتی گیا چن گیا بول چن حضور آمی شنے چھی اپنار کچھ ایکتا حدیث نبی جیر آچھے تو سی حدیث تا نوار جن نے اعلام حضرت ابو دردا বলছেন অন্য কোন উদ্দেশ্যে এসেছো তা বলছেন না ব্যবসা বাণিজ্য আত্মীয়-স্বজন কুটুম্বিতে কোন রকম কিছু করার জন্য আসি নাই কেবল মাত্র নবীর ওই ইলমটা নবীর ওই হাদিসটা নেওয়ার জন্য এসেছি حضرت ابو دردا رضی اللہ تعالی عنہ বললেন ওই হাদিসটা পরে শোনাবো আগে তোমার ধন্যবাদ জানানোর জন্য একটা হাদিস তুমি শুনে নাও আল্লাহর নবী বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর নবীর ইলম নেওয়ার জন্য জ্ঞান নেওয়ার জন্য অনেকটা রাস্তা অতিক্রম করে আসে সে যতটা রাস্তা অতিক্রম করে জান্নাতের পথে সে ততটা এগিয়ে যায় আর তার পায়ের নিচেই ফেরেশতারা দানা বিছায় তার পায়ের নিচেই ফেরেশতারা কি বিছায় দানা বিছায় হাফেজদেরকে জিজ্ঞাসা করুন হুফাজ একরামদেরকে ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ফেরেশতারা আল্লাহর হুকুমের নাফরমানি করতে জানে না আল্লাহ যা বলেন তাই করেন তার বাইরে করে নিষ্পাপ এনারা সম্মানীয় ভাই তাহলে ফেরেশতারা যদি আপনাদের পায়ের নিচে ডানা বিছায় তাহলে সিএম দিদিমণি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার তার পায়ের নিচে কি থাকবে প্রথমে রেড কার্পেট তারপরে গ্রিন কার্পেট তারপরে আপনার ফুলের পাপড়ি আর আপনাদের পায়ের তলায় ফেরেশতাদের ডানা তাহলে আপনাদের পায়ের ধুলো আমাদের কাছে সরমা কাজল পুষ্প রেণু ফুলের পরাগ বলেছিলাম আপনারা ভেবেছিলেন বাড়াবাড়ি এটা বাড়াবাড়ি হয়েছিল না ঠিক বলেছিলাম ঠিক অথেন্টিক দলিল থেকে শুধু উপস্থিতি আমার আজকে ভাবতে পারবেন না ইন্টারন্যাশনাল লেভেলে ইসলামকে সিজ করে নেওয়ার জন্য ইসলামকে ছিনিয়ে নেওয়ার জন্য কি চক্রান্ত চলছে চতুর্দিকে একটা গল্প শোনাতে ইচ্ছা হচ্ছে শুনবেন কুরআন হাদিসের বাইরে ক্যালকাটা ইউনিভার্সিটির আপনার এই আলিয়া ইউনিভার্সিটির যিনি আরবিক ডিপার্টমেন্টের হেড অফ দা ডিপার্টমেন্ট ওনার নাম হচ্ছে ডক্টর মসিউর রহমান সাহেব ডক্টর মসিউর রহমান সাহেব একটা বই লিখেছেন চিকিৎসা শাস্ত্রে সুন্নতে নবাবি মানে আল্লাহর নবীর সুন্নতের মধ্যে বর্তমান যে আপনার বর্তমান যে ডাক্তারি বিদ্যা এই ডাক্তারি বিদ্যার সঙ্গে কতটা সম্পর্ক আছে বলে ওই কিতাবে ওই পুস্তকে একটা গল্প লিখেছেন সেই গল্পটা আমি আপনাদেরকে শোনাচ্ছি শুনবেন মন দিয়ে শুনেন যারা ঘুমাচ্ছেন তারাও শুনেন ইনশাআল্লাহ কাজে লাগবে গল্প লিখেছেন একটা চালাক হনুমান ছিল কি হনুমান চালাক এখন চালাকি করতে গিয়ে কোথাও লেজটা কাটা পড়েছে এখন লেজ কাটা পড়লে লোকে দলে মিশতে নিচ্ছে না লেজ কাটা বেড়ে বলে লেজ কাটা পড়লে আপনাদের কি বলে হুজুর বেড়ে বলে না মাশাআল্লাহ তাহলে আমাদের উত্তর চব্বিশ পরগনার মিল আছে তো বেড়ে এখন যাদের কাছে যায় তারা গেট আউট ফ্রম হিয়ার বেড়ে কোথা গেলে লেজ কাটা আমাদের সঙ্গে মিশতে যে চল ওকে তাড়িয়ে দেয় ও মনে মনে ভাবে বুদ্ধি বিবেক তো ভালোই আছে কিন্তু লেজটা না থাকার কারণে কি সমাজে মিশতে পারবো না সমাচ্যুত হয়ে গেলাম এক ঘরে হয়ে গেলাম কি করা যায় একটা আইডিয়া একটা আইডিয়া বসে বসে চুপচাপ একটা আইডিয়া বার করেছেন আইডিয়া বার করেছেন যে কিছু হনুমানকে লেজ কাটতে হবে কিছু হনুমানকে এখন লেজ একটা শরীরের অঙ্গটা কি সহজে কেউ কাটবে কাটবে না জীবনের সঙ্গে অতপ্রতভাবে বিজড়িত মোস্ট রিলেটেড পার্ট অফ বডি শরীর একটা বিরাট গুরুত্বপূর্ণ অঙ্গ কেউ কি কাটবে তো পলিসি করে কাটাতে হবে বলে দু চারটে বোকা বোকা হনুমানের কাছে গিয়েছে বলে এই আগামী পরশু একটা ছোটোখাটো মিটিং আছে তোমরা আসবে তো বলে সব বলে এসেছে আর উনি বক্তব্য দিচ্ছেন বলে বুঝলে না তো বুঝলে তোমরা বুঝলে তো সব মাথা নাড়ছে বলে কিচ্ছু বুঝতে পারোনি কী করে বুঝবে খুবড়িতে কিছু থাকলে তবে তো বুঝবে তো বলছে হ্যাঁ ঠিক বলেছেন খুব ভালো বুঝতে পারেনি ও তো কিছুই বোঝায়নি তো বুঝবে কি তো বলছে খুবড়িতে কী করে থাকবে তোমাদের এই যে খাদ্য খোরাকগুলো খাচ্ছ না এই খাদ্যের মধ্যে যে ক্যারোটিন প্রোটিন আয়োডিন ভিটামিন ফসফরাস এইগুলো সব ধীরে ধীরে লেজে চলে যাচ্ছে দিয়ে লেজটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে ব্রেনে কিছু উঠছে না আর ব্রেন যদি
ওগুলো না ওঠে ব্রেনে তাহলে ব্রেনটা কি করে তেজ হবে কি করে ক্যাচিং পাওয়ার বাড়বে কিভাবে তোমাদের থিংকিং পাওয়ারকে তোমরা চ্যানেলাইজ করবে কিভাবে তোমাদের বুদ্ধি বিবেক খুলবে তোমরা কিভাবে ইন্টেলেকচুয়াল আল্ট্রা মডার্ন হবে এই সব কথা যখন বলছে তখন দুই একজন আর ব্রেনে লাগছে না ঠিকই কথা বলছে তো বলে তাহলে স্যার কি করতে হবে তাহলে দেখতে পাচ্ছ না আমি কি করেছি তাহলে তাই নাকি লেজ কাটতে হবে বলে না কাটলে বুদ্ধিমানটা হবে কিভাবে তা বলছে তাই তা বলছে হ্যাঁ তো ওদের সব ডেট ঠিক করে হয় তাই না পশ্চিমা কালচারে সব ডেট ঠিক করে হয় ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবস মাদার ডে মাকে সম্মান করার দিবস চিলড্রেন ডে শিশু দিবস সারাদিন শিশুকে খবর রাখে না নিজের শিশুকে গাড়িতে চাপিয়ে দেয় অথবা সেই পিঠে ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগে ঝুলিয়ে দেয় আর কুত্তার বাচ্চাকে কোলে নিয়ে চুমু খেতে খেতে যায় রুচি দেখেছেন হায় হায় এটা হচ্ছে রুচি কথা বলছেন না নিজের হ্যান্ডসাম ইয়াং স্বামী থাকে কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে হাত মেলায় আপনি এই আশেপাশের অনেকগুলো গ্রাম ঘুরে একটা চুজ করলেন জামাইবাবু নিয়ে এলেন বিয়ে দেবেন মেয়েকে তার সঙ্গে হ্যান্ডসাম ইয়াং সুদর্শন যুবক বলে মনে হচ্ছে একটু আল্ট্রা মডার্ন শিক্ষা দীক্ষা আছে এখন বিয়ের দিনে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের আইটেম করলেন খুব দারুণ একেবারে আড়ম্বরপূর্ণভাবে বরযাত্রীরা খাচ্ছে পিণ্ডালের ভিতরে ক্যাটারিং সিস্টেমে আর বরের জন্য স্পেশালি একটা জায়গা করা হয় আমাদের চব্বিশ ঘন্টা বড় একটা থাল দেয় তাতে আপনার আস্ত মুরগি আস্ত মাছ এসব দেয় এখানে দেয় আচ্ছা যাই মাশাল্লাহ একই রকম নিয়ম আছে এটা নিয়মটা কোনো জরুরি নয় যে একেবারে করতেই হবে না করলে গোনা হবে এমন কোনো কিছু নয় তার করতেই হবে এটা মনে করা গোনা সিম্পল আপ্যায়ন করলেন তোয়াজ করলেন খাতির করলেন ঠিকই আছে যাই হোক মেবি দ্য কেস তো এখন জামাইবাবুর সামনে হবু জামাইবাবু এখনও হয়নি কমপ্লিট তো হবু জামাইবাবুর সামনে এরকম সুন্দর সুস্বাদু সুপ্রিয় আপনার খুব মজাদার আপনার খুব সুস্বাদু খাবার দাবার সব রেডি আছে আর জামাইয়ের বন্ধু দু চারজন আছে দুলাভাই কয়েকটা আছে সব রেডি আছে এখন ওই জামাইবাবু ওই খাবার না খেয়ে উনি আপনার কী করছেন ওই প্যান্ডেলে যারা খাচ্ছেন খাওয়া দাওয়ার পরে লুচির একটা টুকরো কিংবা আপনার গোষ্ঠের দুটো পিস হাড়ের সঙ্গে একটু চামড়া লেগে আছে ওই সব সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে ওই ডাস্টবিন থেকে খাবার তুলে তুলে জামাইবাবু খাচ্ছে তাহলে এই অবস্থা যদি শ্বশুর আব্বা হবু শ্বশুর আব্বা দেখেন তাহলে কী ভাববেন যে জামাইবাবু ইজ এ মেন্টালি ডিসব্যালেন্স পারসন ভেরি ম্যাড পারসন তাই না যে হবু জামাইবাবু তার কাটা আছে কি আছে তার কাটা আছে ওই বিয়ে হবে না ভেঙে যাবে ভেঙে যাবে আর বরের বাবার কাছ থেকে মেয়ের আব্বা যদি মদ্যা মানুষ হয় তো ডেমারেজ নেবে ছেলে ম্যাড তো আগে বলনি কেন তাই না এই বিবাহের যত খানাসাদির খরচ পুরো খরচ ডবল খরচ ডেমারের সহ দিতে হবে আর আমার যে আত্মীয় স্বজন ডাকিয়ে আত্মীয় স্বজন আমন্ত্রণ করে পেস্টিজ হাম্পার করলে এই সেন্টিমেন্টাল হুকিং করার জন্য মান হানির কেস করবো নতুবা দু লাখ টাকা এক্সট্রা দাও ক্লেম করতে পারে না পারে না পারে সম্মানীয় ভাই এই উদাহরণটা যখন বুঝতে পারলেন এবার একটা বাজেন নিজের বৈধ স্ত্রী আছে ওই স্ত্রী থাকা সত্ত্বেও খালাতো শালি মামাতো শালি ফুবুতো শালি নিজের একটা চকচকে গোল্ডেন কালারের শালি তাদের সঙ্গে বাইকে বসিয়ে আমোদ করে আপনার বাজারে যায় মার্কেটিং করতে যায় তাহলে এই দুলাভাইটা কেমন আপনার নির্লজ্জ দুলাভাই বৈধ খাবার ফেলে বৈধ আমোদ প্রমোদ ফেলে ওই ডাস্টবিনের খাবার খাচ্ছে না তাহলে ওই জামাইবাবুকে বুঝতে পারলেন মেন্টালি ডিসব্যালেন্স ম্যাড পাগল খ্যাপা আর এই জামাইবাবুর চারিত্রিক দিকটা বুঝতে পারলেন না যে এর ক্যারেক্টার ইজ এ ভেরি হাম্পার ভেরি ডার্টি ক্যারেক্টার ক্যারেক্টার ভালো নয় এনি হাও মনে হয় যুবক বন্ধুরা রাগ করছেন আমার উপর একটু যাই হোক এখন ডেট ঠিক করে সব হয় ডেট ঠিক হয়ে গেল লেজ কাটবে
নির্দিষ্ট দিনে লেজ কাটা হয়ে গেছে, এখন লেজ কাটার পরে সবাই ছটপট করছে, লেজ ওদিকে তড়পাচ্ছে ছটপট করছে, এরা কাতরাচ্ছে আর বলছে ভেরি পেন, যন্ত্রণা যন্ত্রণা, কি যন্ত্রণা, অস্থির যন্ত্রণা, প্লিজ কিপ সাইলেন্ট, চুপ থাকো, আওয়াজ করবে না। বলছে হচ্ছে যন্ত্রণার কাউকে বলতে পারবো না? বলছে না, যন্ত্রণা যন্ত্রণা বলতে পারবে না, যন্ত্রণা যন্ত্রণা বললে যন্ত্রণা তো কমবে না, আর লোকে জানতে পারলে কেউ আমাদেরকে দলে মিশতে নেবে না। বলছে তাহলে কি করতে হবে স্যার? বলছে তাহলে একটা থিওরি আছে, ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ ফলস সো মেক ইট এ রুলস, কোনো মিথ্যাকে যদি কোনো ফলসকে যদি রুলস বানাতে হয়, ফলস মানে মিথ্যা, সেটাকে যদি রুলস মানে সিস্টেম নিয়ম বানাতে হয় তো সেটাকে বারবার প্রচার করতে হয়, পাবলিসিটি করতে হয়। তাই তুমি ডান দিকে চলে যাও, পূর্ব দিকে গিয়ে বলো লেজ কেটে বুদ্ধি বেড়েছে, লেজ কেটে বুদ্ধি বেড়েছে। একে পশ্চিম দিকে পাঠিয়ে যায়, তুমি পশ্চিম দিকে মুখ করে বলো লেজ কেটে বুদ্ধি বেড়েছে। ওকে উত্তর দিকে পাঠিয়ে দিয়ে তুই বল লেজ কেটে বুদ্ধি বেড়েছে। একে দক্ষিণ দিকে পাঠিয়ে দিয়েছে, দেবো যে তুই দক্ষিণ দিকে মুখ করে বল লেজ কেটে বুদ্ধি বেড়েছে। তো দিক দশটা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধঃ, চারিদিকে দশ দিকে দশ জনকে বলে দিয়েছে। ওরা সবাই মিলে চিৎকার দিয়ে বলছে লেজ কেটে বুদ্ধি বেড়েছে, লেজ কেটে বুদ্ধি বেড়েছে। এখন চারিদিকে আওয়াজ হচ্ছে লেজ কেটে বুদ্ধি বেড়েছে। আচ্ছা আপনারা দুবরাজপুরের এই রাত্রেবেলা বসে বসে বলুন তো, লেজ কেটে বুদ্ধি বেড়েছে না যন্ত্রণা বেড়েছে? যন্ত্রণা বেড়েছে তাই না? কিন্তু মুখে বলছে কি লেজ কেটে বুদ্ধি বেড়েছে। তো আজকের ব্রিটেন আমেরিকা জার্মান জাপান নিউজিল্যান্ড হল্যান্ড পোল্যান্ড মেক্সিকো সারা পৃথিবীতে যত দেশ আছে যারা কোরআন হারা ইমান হারা নবী হারা সুন্নত হারা, তারা আজকের দাম্পত্য জীবনের সুখ হারা, স্বামী স্ত্রীর সঙ্গে সুখ নাই, পিতা পুত্রে মিল নাই, আর শ্বশুর জামাইয়ে কোনো সম্পর্ক নাই, এ একদিকে আর একদিকে আপনার দাম্পত্য জীবনে এত অশান্তি অসুখী যে মাঝখানে লাদান বালির দিয়ে ভারত পাকিস্তানের বর্ডার দিয়ে দিয়ে রেখে দিয়েছে, এর দিকে তাকায় না, ও ওর দিকে খেয়াল করে না, ও মোবাইল চালাচ্ছে ও ওদিকে মোবাইল দেখছে, এই করে রাত পার হয়ে যায়, তারপরের দিন সকালে চোখ ডলতে ডলতে অফিসে বেরিয়ে চলে যায়, এই করে করে জিন্দেগি শুধু হায় হায়, আর মুখে বলে একে ওকে দেখলে একটা মেকি মেকআপই বলে টাটা বাই বাই, কিন্তু জীবন চলছে সারা রাত্রে ঘুম নাই। বুঝতে পেরেছেন না? তো ওরা ভাবছে যে যারা মুসলমান টুপি পরে থাকে পাঞ্জাবি পরে আলখেল্লা পরে কি সুন্দর জীবন, বুড়ো হয়ে যায় আব্বা, সেই আব্বা বাচ্চাদেরকে নিয়ে ইংলিশ মিডিয়ামে স্কুলে ছোটো ছোটো নাতিদেরকে নিয়ে যাচ্ছে, আর ওই আব্বাকে মানে ছেলের বাচ্চারা ওই দাদুকে কপালে চুমা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কি সুন্দর একসঙ্গে ফ্যামিলি বড় দস্তরখান বিছিয়ে খানচাতে খাবার খাচ্ছে, কি দারুণ লাইফ স্টাইল চলছে। কিন্তু এইগুলোকে ভাঙা দরকার। স্বামী তার স্ত্রী ছাড়া অন্য কাউকে প্রেম দেয় না, স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কাউকে প্রেমের প্রতিযোগিনী হিসাবে অন্য কাউকে ভালোবাসা প্রেম দেয় না, স্ত্রী বলে আপনি আমার হৃদয়েশ্বর প্রাণেশ্বর, আপনি আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সখা, আপনাকে আপনার জন্যে ঘর বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে আপনার পায়ের তলায় প্রেমের বিছানা পেতেছি, এই বিছানা কখনো গুটিয়ে নেব না। আর স্বামী বলে তুমি আমার একমাত্র অপরূপা তিলোত্তমা হাস্যময়ী লাস্যময়ী অপসরী হুরপরী সুন্দরী ভেরি বিউটিফুল ইয়াং লেডি সেক্সি গার্ল ও মাই ডার্লি, তোমাকে সব প্রেম দিয়ে দেবো ভালোবাসা দিয়ে দেবো, এইরকম এত মধুর মমতা নিয়ে সংসার চলে।